কোনো কিছু যখন আমাদের উপর বার্ডেন হয়ে যায় বোঝা বলে মনে হয় সে সম্পর্কই হোক বা কোনো কাজকর্মই হোক তখন কিন্তু আস্তে আস্তে তার থেকে আমাদের মন সরে যেতে থাকে তো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করে সবাই ঠিকঠাক আছো আমিও ভালো আছি সবাই স্ক্রিপটিভ ব্লগসের আর একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের মেয়েদের কাছে কিচেনটা হলো একটা আলাদাই সংসার তারও নানান নানান পাঠ রয়েছে আর এইটাকে সবসময় টিপটপ অর্গানাইজ ক্লিন রাখাটা অত্যন্ত একটা প্রেশার আর এই প্রেশারটা যদি ঘাড়ে চেপে যায় না তখনই এইখান থেকে দূরত্বটা শুরু হয় এই আজ করব কাল করব পরশু করব এরকম একটা ডিলেমিটা শুরু হয় তো এইভাবে করতে থাকলে না সেই কাজ কন্টিনিউ দেরি হতে থাকবে আরও নোংরা বাড়তে থাকবে তো আজ আমি শেয়ার করব যে আমি আমার এই ছোট্ট কিচেনটাকে কিভাবে অর্গানাইজ করে রাখি তার থেকেও বড়ো কথা উইদাউট চিমনি হ্যাঁ এই কথাটা বললাম এই কারণে আমার চিমনিটা খারাপ হয়ে গেছে এই চিমনি না থাকাকালীন রান্নাঘরের পরিস্থিতি কী হবে ভাবো একে সাদা কিচেন তাহলে কী হাল হচ্ছে তো আমি বেশ কয়েকদিন ধরে কীভাবে কিচেনটাকে ক্লিন রাখছি সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে আজকে ফার্স্ট টাইম যদি কেউ আমার ব্লগটি ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও আর জানো তো এমনিতেই কয়েকদিন বাড়িতে লোকজন ছিল রান্নাবান্না বেশি হয়েছে অনেক বাসনপত্র বেরিয়েছে তো বাসনগুলো সেভাবে গোছানো হয়নি তো ভাবলাম কেন না এই সুযোগে ডয়ারটাও ক্লিন করে নিই এই যে রান্নাঘরে না ছোট্ট ছোট্ট পার্ট প্রত্যেকদিনই কিছু না কিছু পরিষ্কার করার একটা টেন্ডেন্সি রাখতে হবে নিজের মধ্যে হ্যাঁ আমি তো তাই করি এবং তোমাদের সাথে আমি যখনই করি শেয়ার করি আর দেখো এই যে ক্লিপগুলো সেই যে অনলাইনে নিয়েছিলাম এগুলোকে আজকে লাগালাম বাসন যেখানে রাখি না সেই জায়গাটা আমার কিন্তু খুব একটা সেলফ নেই জাস্ট প্লেনই করা আছে কারণ কি বলতো আমার তো জায়গাটা খুব কম ওখানে সেলফ করলে জায়গাটা আরও ছোট হয়ে যাবে সেই কারণে আমি এমনিই এক ঢালা রেখেছি আর এই যে হ্যান্ডেল আলা জিনিসগুলো না যেমন ধরো প্যান ঝুড়ি তারপরে প্রেসার কুকারের লিটটা এত ডিস্টার্ব করে বাসনের মধ্যে এখানে ওখানে আটকে যায় একটা টানতে গেলে আরও চার পাঁচটাকে নিয়ে বেরিয়ে আসে তো এই জন্য এগুলোর জন্য একটা আলাদা ব্যবস্থা করলাম যখনই কোনো জায়গাটা আমি ক্লিন করি তখন আমি সেই জায়গারই বাসনপত্র বা জিনিসপত্রগুলোকে ফাঁকা করি পরিষ্কার করি আবার সঙ্গে সঙ্গে সেগুলোকে অর্গানাইজ করে রাখার চেষ্টা করি তাতে কি হয় জায়গাটা ছোট জায়গায় কাজ করতে সুবিধা হয় আর পুরো রান্নাঘরটাও এলোমেলো হয় না বাইরেটা কি সুন্দর আজকে রোদ উঠেছে নিজের একটু গাছপালাগুলোতে জল দিয়ে স্নান টান করে চলে এসেছি আর এই ক্লিনিংয়ের কাজটা মানে নজিটা নোংরা ছিল ভেবেছিলাম অনেকটাই নোংরা হবে তবে খুব একটা হয়নি তাই জন্য স্নানের আগে ওটা সেরে নিয়েছিলাম স্নান টান পুজো কমপ্লিট করে এবার তো রান্নার কাজটা করতে হবে কিচেনে তো এই জন্যই এত নোংরা হয় চব্ব চশ্ব লজ্জ রান্না হবে খাওয়া দাওয়া হবে পেট পুজো হবে আর নোংরা হবে না সেটাও তো পরিষ্কার করতে হবে তো আজকে মাছের ডিমের একটা রেসিপি রান্না করছি জাস্ট ডিমটাকে না একটুখানি ভিনিগার আর একটু হলুদ নুন দিয়ে একটু হালকা ভাপিয়ে নিয়েছি বেশি না বেশি করলে আবার ডিমটা মাখা যাবে না আর কি শক্ত হয়ে যাবে আর এটা করার ফলে কি হয় যেন ডিমে যে আসটা গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যায় এবার সেটাকে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়ার মতো করে ভাজবো ভালোই লাগে এরকম করে ঝোল বানিয়ে খেতে বা এমনি পকোড়ার মতো করে খাওয়া যায় তবে আজকে আমি ডিমের পকোড়া দিয়ে এই ঝোল বানাবো সেই জন্য এটাকে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি আর দেখেছি কী সুন্দর ফুলকো ফুলকো গোল গোল হয়েছে বেসনটা দিয়েছি তো আর বেসনটাকে একটু ডিমের গোলার মধ্যে ডুবিয়ে তারপরে ভেজেছি এক ফিট একটা ডিমই লেগেছে একটু ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে তাতে কি ওই যে তেলে দিলে ছিটপিট ছিটপিট করে ফাটে না সেটা কিন্তু হয় না এটা একটা ট্রেক জানো তো আমার যাদের ভয় লাগে ওরকম করে ডিম ভাজ দেয় তারা একটু ডিমের গোলার মধ্যে চুবিয়ে তারপর তেলে দেবে তাই একটুও ফাটবে না ওয়াশিং মেশিন তো ওর কাজ শেষ করে দিয়েছে কখন কিন্তু আমি আসছি না ছাদে রোদের ভয়ে মনে হচ্ছে একটু পরে যায় আরে বাবা একটু পরে একটু পরে করতে রোদ তো পারবে কমবে তো না আর জিনিসটা তো শুকনো করতেই হবে এটা ছেলের কম্বল ও এসছে নিয়ে এসছে তো সেইভাবে ধোয়া হয়নি আসলে বলো বলতো কোনো কাজই আমি মাথার উপর চাপ নিই না আমি সব কিছুর জন্যই একটা আলাদা জায়গা রাখি তো ওরকম রাখা ছিল আমার নিজের সময় সুযোগ মতো আস্তে আস্তে অল্প অল্প করে সব কাজগুলি করতে থাকি আর যখনই দেখবে কোনো কাজটা তোমার উপরে প্রেশার বা বার্ডেন হয়ে চেপে যাবে না সেই কাজটার থেকে তোমার মন উঠতে থাকবে করতে আর ইচ্ছে করবে না সেরকমই এই যে রান্নাঘরে পরিষ্কারের ব্যাপারটা দেখবে যখন অতিরিক্ত মাত্রায় রান্নাঘর নোংরা হয়ে যায় তখন কিন্তু আর মন হয় না যে এই রান্নাঘরটা পরিষ্কার করি সব সবসময় মনে হবে আজ করব ঠিক আছে আজ না কাল করব। শুধু রান্নাঘর বলে না দেখবে যে কোনো কাজ যখন তোমার মনে হবে যে ওটা করতে আমার সময় নষ্ট হবে অনেকটা বা অনেকটা পরিশ্রম হবে দেখবে ওই কাজটা করবার জন্য তোমার মন কখনোই চাইবে না মনে হবে খালি আজকাল আজকাল এরকমভাবে ডিলে হতে থাকবে রান্নাঘরে যখন রান্না করতে থাকি না আমি তার সঙ্গেই কিন্তু রান্নাঘরে আশপাশের কাজগুলো করতে থাকি রান্না ওদিকে হচ্ছে আর এদিকে আমি টুকটাক যে বাসনপত্রগুলো সেগুলো ধুই টুকটাক বলা আজকে ভুল হবে কারণ আজকে সব বাসনটাই আমাকে ধুতে হবে কারণ দিদি আজকে আসবে না তো ওই জন্য আমি যখনই যে কাজটা করছি বাসন বেসিনে পড়ছে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেছি আমি এরকমই করি যখন যেদিন আমাকে বাসন ধুতে হবে আর ওই জন্য আমার এক পাহাড় বাসন বেসিনের মধ্যে কখনোই জমা হয় না আমি অল্প অল্প অবস্থায় ধুতে থাকি আর রান্নাঘরে রান্নার শেষে প্রত্যেক দিনেরই এটা আমার একটা হ্যাবিট গ্যাস আর গ্যাসের স্লাবটা আমি স্কচ ব্রাইট দিয়েই ভালো করে ডলে নিই তাতে আমার একটা মনে হয় যে অনেকটা টাইম সেভ হয় আর যে তেল চিটিটা পড়ে ওই স্লাবটার উপরই বেশি পড়ে কারণ এখানে আমরা জিনিসপত্র কাটাকাটি করি তারপরে পত্র তেল যাই বলো না কেন এই স্লাপটার উপরেই বেশি পড়ে রান্নার সময় ছিটে ছিটে তো ওই স্কচ বাইট দিয়ে আর একটু ডিশওয়াশ দিয়ে ভালো করে বাসন মাজারও মতো করে যদি একটু মেজে নেওয়া যায় না বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর বাকি টাইলসগুলো পরিষ্কার করার জন্য আমি যেটা করি লিকুইড ডিসের সাথে একটু উষ্ণ গরম জল মেশাই আর একটা ছোট্ট কাপড়ের টুকরো ভিজিয়ে আমি পুরো টাইলসটা সুন্দর করে মুছে নিই এটা করলে কতটা তাড়াতাড়ি পরিষ্কার হয় দেখতেই পাচ্ছ আমি একদিক দিয়ে মুচ্ছি আর একদিক দিয়ে কিন্তু টাইলসের মধ্যে অলরেডি গ্লেস চলে আসছে হ্যাঁ এটা খুবই তাড়াতাড়ি তেল চিটেটাকে তুলে দিতে পারে কারণ কি জানো তো অন্য সময় হলে যখন আমার চিমনিটা চলতো তখন কিন্তু আমি এই এই সব দিয়ে একটা ডিও তৈরি করে নিয়েছিলাম জাস্ট ওটা দিয়ে স্প্রে করে মুছে নিতাম তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এখন যেহেতু চিমনি চলছে না কয়েকটা দিন ধরে সেই জন্য তেলচিঠিটা অতিরিক্ত পরিমাণে রান্নাঘরে হচ্ছে আর এই যে জানলাটা নিচটা বলো আর ওপরটা বলো দু জায়গায় কিন্তু একটা পুরো কয়েকদিনের মধ্যে একটা স্পট পড়ে গেছে তো সেই কারণে আমি ভালো করে মুছে নিচ্ছি আর এই রঙগুলো এমনই আছে না একটুখানি সার্ফ জল বা একটু এরকম ডিশওয়াশ দিয়ে মুছে নিলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে টাইলসের এর উপরে চমকটা দেখে বোঝাই যাচ্ছে টাইলসটা টা কতটা সুন্দর ভাবে পরিষ্কার হয়েছে হ্যাঁ উইদাউট চিমনিতেও রান্নাঘর ঝকঝকে চকচকে রাখা সম্ভব যদি এইরকমভাবে ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে রান্নাঘর পরিষ্কার করা যায় আর নিজের মানসিকতাটাকে স্থির রাখা যায় যে হ্যাঁ আমি প্রত্যেক দিনই রান্নাঘরটা পরিষ্কার করব। সেটা রান্নাঘরের একটা পার্টি হোক না কেন আমার যখন চিমনিটা ঠিক ছিল তখন কিন্তু আমি রান্নাঘরটা প্রত্যেক দিন এতটা পরিষ্কার করতাম না কারণ আমি প্রত্যেক তখন পাটপাট করে ভাগ করে রাখতাম আজ হয়তো এই সেলফের দিকটা পরিষ্কার করলাম কাল গ্যাস ওভেনের দিকটা পরিষ্কার করলাম পরশু ওয়াটার ফিল্টারের ওই দিকটা পরিষ্কার করলাম পুরো রান্নাঘরটাকে এরকম ছোটো ছোটো পাট পাট করে নিই তাতে কী হয় আমার টাইমটাও কম লাগে আর কাজটা আমার উপরে হেভি হয়ে যায় না চেপে বসে না যে আমাকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে যেহেতু চিমনিটা খারাপ হয়ে গেছে তাই এই রান্নার এরিয়াটুকু আমাকে এখন একদিন অন্তরে একদিন পরিষ্কার করতে হচ্ছে প্রত্যেক দিন পরিষ্কার করাটা আমার পুরোটা সম্ভব হচ্ছে না কিন্তু একদিন অন্তর একদিন আমি এটা পরিষ্কারই করে রাখছি না হলে কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে বসে যায় সেটা আমার তুলতেও কষ্ট হবে আর তখন আমার কাজটা করতে ইচ্ছা করবে না যখনই যে কাজটা দেখবে অতিরিক্ত পরিশ্রম হয় আমাদের সেই কাজটা করতে ইচ্ছা করে না কিন্তু আমরা বাধ্য হয়ে করি করতে তো হয় সেই কাজটা অতিরিক্ত পরিমাণে যখন হয়ে যায় তখন যখন একদম মাথার উপরে গিয়ে ঠেকে যায় তখন তো করতেই হয় তো সেই পর্যায়েটার পর্যন্ত না নিয়ে গিয়ে যদি শুরু থেকেই ছোট ছোট অল্প অল্প করে করার হ্যাবিটটা আমরা নিজেদের তৈরি করি না তাহলে কিন্তু রান্নাঘর পরিষ্কার করাটা খুব একটা মানে ঝামেলা ঝুক্কির কাজ নয় ওটা একদমই খুব ইজি কাজ রান্নার সাথে সাথেই কিন্তু এই কাজগুলো করে নেওয়া যায় এখন যেহেতু চিমনিটা নেই বলে আমার রান্নার পর এক্সট্রা পনেরো মিনিট দিতে হচ্ছে কারণ এই কাজগুলো রান্নার পরই করাটা ভালো হবে কারণ তেল তেলচিটিটা আর পড়বে না মানে রাত পর্যন্ত একদম সুন্দর চকচকে গোছানো থাকবে পরের দিন সকাল থেকে আবার এটা নোংরা হবে তো আমি এই শেষের দিকের কাজগুলোতে যেটা পরিষ্কার করছি সেটা কিন্তু আমি আমার তৈরি করা এটা দিয়ে পরিষ্কার করছি কারণ এই ডয়ারগুলোতে খুব একটা বেশি নোংরা পড়ে না যেহেতু আমি প্রত্যেক দিনই হাত চালিয়ে রাখি তাই জন্য আমার জাস্ট একটু স্প্রে করে মুছে নিলেই হয়ে যাচ্ছে কিন্তু একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রান্নাঘর আমরা প্রত্যেকটা মেয়েই পছন্দ করি কিন্তু অনেকে করতে পারি না বা অনেকে রাখতে পারি না কিছু সিস্টেমিক কারণের জন্যই পারি না তাই আজকে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে এরকম ছোটো ছোটোভাবে যদি তোমরা কিছু হ্যাবিট নিজেদের চেঞ্জ করো আর কিছু টিপস নিজেরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই কাজটা কোনো একদম মানে পরিশ্রমের কাজ নয় খুব ইজিভাবে সুন্দরভাবে করে নিতে পারবে যদি তোমাদের কিছু ভালো লাগে আজকের ব্লগটাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটা অন করে দিও তোমাদের একটু সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে এরকম ব্লগ নিয়ে আসার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো